2001, 2003, 2004 लगातार बंद होते चला गया। मालिक नहीं है जलपाईगुड़ी, ये नहीं होता। केंद्र सरकार, राज्य सरकार, मजदूर, मालिक वर्ग क्या क्या भूमिका होना चाहिए इसी साथ। आज वो भगवान कदमरी जाके देखिए, भानवाड़ी जाके देखिए, दर्शिंगपुरा जाके देखिए, गुर्जर। अभी बगान लॉस में है, बगान लॉस में है, एक एक करके आपका बगान बंद हो रहा है और इसीलिए बगान का हालत बहुत खराब है, बहुत खराब है। एक एक बगान में जाइए, एक एक बगान का हॉस्पिटल देखिए, पता है कि बगान ठीक से चलाना चाहिए। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা, আপনারা আমরা সভাপতির মুখে শুনেছেন বালি সিমেন্ট সিন্ডিকেট রাজ ভালোই চলে, সেজন্য সব নীল সাদা বাড়ি অনেকগুলো হয়ে গেছে এবং তার জন্য আওয়াজগুলো সব ঠিকরে ঠিকরে বেরিয়ে চলে আসছে। একদিকে যখন সাইনবোর্ড লাগিয়ে বলা হচ্ছে নিম গাছে, বট গাছে, শাওড়া গাছে দিদিকে বলো, আর যখন দিদিকে বলতে যাচ্ছি তখন সব কথা ফিরে চলে আসছে, কিছু আর তার কানে ঢুকছে না। তো দেখা যাচ্ছে যে আপনারা জোট করেও সে ভরাডুবি হচ্ছে, জোটের ক্ষেত্রে কি আপনারা মজবুত করার কোনো পরিকল্পনা করছেন? প্রথমত তো কথায় প্রথমত এটা জোটও নয় আর এটা ভরাডুবিও নয়। 2016 বিধানসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম, যেহেতু এটা নির্বাচন নয় উপনির্বাচন, সেজন্য ভদ্রলোকের এক কথা, তখন যে যেখানে লড়েছিল এবারেও সেই সেখানে লড়বে, এটাই হচ্ছে সমঝোতা। এক দুই হচ্ছে আমরা অনেক শেষের দিকে এসে আসন সমঝোতা হলো এবং প্রচারে নামা হলো, উপনির্বাচনটা অনেক হঠাৎ করে ঘোষণা হয়েছিল তোমরা জানো, এবং এই এনআরসি নিয়ে যখন গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ বিশেষ ব্যতিগ্রস্ত, সেই সময় উপনির্বাচনটা হয়েছে। সুতরাং মানুষের যে দৈনন্দিন চাহিদা, যা দা জিনিসপত্রের দাম, মূল্য বৃদ্ধি, অশান্তি, হাঙ্গামা, এইগুলোকে ছাপিয়ে লোকের একটা এনআরসি বিষয়টা একটা রেফারেন্ডামের মতো হয়ে গেছে। আর যেহেতু কেন্দ্র সরকার বলছে এনআরসি লাগাবো আর রাজ্য সরকার বলছে আমরা এনআরসি করবো না, সুতরাং অনেকটা ইয়েস আর নো এর মতো একটা ভাগাভাগি হয়েছে। এটাকে দিয়ে তুমি জেনারেলাইজ করো, তার মধ্যে দাঁড়িয়েও মানুষের কাছে আমরা দিয়েছি, আরও বেশি মানুষের কাছে যেতে হবে, এর থেকেও আমরা পর্যালোচনা করে আবার হিসেব করবো, আমি আগেই বলেছি। কিন্তু এক্ষুনি সবটাকে নাকচ করে দিলে চলবে না, এবং এটাকে ভরাডুবি বলে না, তাহলে যেখানে 56,000, 57,000 সব জিতেছিল বিজেপি কদিন আগে, তোমরা বলেছিলে প্রায় বিজেপি সরকারই বানিয়ে দিয়েছিলে, সেখানে তো বুঝতে পারছি তিনটু পনেরো যারা হেরেছে, তাহলে আসলে গোটা দেশের বিজেপির যা হাওয়া ছিল সেটা হরিয়ানায় দেখেছি, মহারাষ্ট্র আজকে দেখলে আসন ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, যখন ভোটাভুটির আগে যারা বলছিল মাঝরাতে ভোট ভোট দিয়ে বলছিল সরকার তৈরি করে নেবে, তো সেরকম কোনোটাই ফাইনাল নয়, এটা বুঝে নাও, এটা সেমিফাইনালও নয়, কোয়ার্টার ফাইনালও নয়, একটা লম্বা লড়াই। সে লড়াইয়ের ময়দানে আমরা আছি, মাঠে আমরা আছি, মানুষ আছে আমাদের সঙ্গে, এবং মানুষের ভরসাস্থল হয়ে আমাদের উঠতে হবে, তার জন্য যা যা করণীয় আমাদের সে কাজ করতে হবে, আরও নিচের দিকে গিয়ে আরও তলায় গিয়ে আমাদের কাজ কারবার বেশি করে আরও শুরু করতে হবে, সেটাই আমাদের ভূমিকা সিদ্ধান্ত। মানুষের সাড়া পেতে কি কিছুটা খামতি হচ্ছে না আন্দোলনকে আরও জমায়েত দেখলে তুমি কী বুঝবে, লোকের টাকা পয়সা দিয়ে হেলিকপ্টার প্লেন নিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে মানুষ জড়ো করার চেষ্টা করছে, আমাদের এখানে লোকেরা নিজেরা চাঁদা তুলে কষ্টে সৃষ্টে, তারপরে গাড়ি ভাড়া করে, তারপরে এখানে কোনো খাওয়া দাওয়ার আয়োজন নেই, তার মধ্যে তারা এসছে, এবং এটা হচ্ছে মানুষের সাড়া এটাকে বলে। কিন্তু এটা ঠিক, নির্বাচনটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে, তার মধ্যে নানা রকমের কারসাজি হয়ে গেছে, তার মধ্যে প্রশান্ত কিশোরের মতো কিছু প্রফেশনাল এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট তাদেরকে দিয়ে করা হচ্ছে, পলিটিক্সটা একটা মার্কেটিং হয়ে গেছে, কিন্তু তাতে একটা আর্টিফিশিয়াল বাজার তৈরি হয়, সেটা পার্মানেন্ট নয়, এটা বুঝতে পারছো তো? প্রশান্ত কিশোর আজকে একটা দলের হয়ে কাজ করছে, কালকে আর একটা দলের হয়ে কাজ করবে, ওটা একটা বিজ্ঞাপনের মতো। কিন্তু আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো, মানুষ আমাদের সঙ্গে যারা ছিলেন তারা, যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারাও আবার আমাদের দিকে ঘুরছেন, কেউ কারোর মুখাপেক্ষী হয়ে থাকে না,
আমাদেরও তার অধিকার আছে। দাদা সেটাই নিয়ে লোক বসাচ্ছে, সেই মানুষকে জড়ো করা যাবে। দাদা আর একটা, মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্প করছে এবং বিভিন্ন ডিএমদের নির্দেশ দিয়েছে, আপনি বলুন বিষয়টা কি? একে হচ্ছে মজার, গোটা দেশে হোম মিনিস্ট্রি টাকা দিয়েছে যে সম্ভাব্য যাদের বিদেশি চিহ্নিতকরণ করা হবে তাদেরকে রাখা হবে, কারণ বাংলাদেশি বলে দিতে থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না, কারণ আমরা ঠিক করতে পারি এ আমাদের দেশের নাগরিক নয়, কিন্তু সে বাংলাদেশে কি না তো আবার বাংলাদেশকে ঠিক করতে হবে। আমরা যেমন ঠিক করছি কে ভারতীয় কে ভারতীয় নয়, তাহলে আমি যদি একটা অন্য দেশের লেভেল লাগিয়ে দিই তো সেই দেশকে তো সে ঠিক করতে হবে সে আমাদের দেশে কি না, তাহলে সেটা একটা লম্বা প্রক্রিয়া। এবং এটাও বুঝে নাও, হাসিনা যখন এখানে এসছেন, যখন এখানকার বিদেশমন্ত্রী ঢাকায় গিয়েছেন, দুই জায়গাতেই বলে দেওয়া হয়েছে, ওরা যখন বলেছে তোমরা এত বাংলাদেশি বলছো এইসব হিন্দু মুসলমান করছো তাতে খুব বিপদ হয়ে যাবে আমাদের, তো ওদেরকে বলা হয়েছে ভারত সরকারের তরফ থেকে তোমরা চিন্তা করো না, এটা তোমাদের বিষয় নয়, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এই জন্য তো বলছি কানাদার বেড়ার উপরে কাউকে পাঠাতে পারবে না, আসলে আভ্যন্তরীণ বিষয় মানে জেল, এখানেই জেলখানা তৈরি করা হচ্ছে, নিজ ভূমি পরবাসী করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা হাসিনাকে বলা হয়েছে যে তারা বলছে তারা বাংলাদেশি কেন বলছো, বলেছে এটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতির কম্পালশন, সুতরাং এই আভ্যন্তরীণ রাজনীতির কম্পালশন যেমন বিজেপির সেরকম মমতা ব্যানার্জির। চিটফান্ড থেকে বাঁচতে হলে অমিত শাহকে বলে এসছেন দাদা যা বলবেন তাই করবো, সেজন্য চুপিসারে এই জেলখানাগুলো তৈরি হচ্ছে, কিন্তু বাংলার মানুষ এগুলো বরদাস্ত করবে না। এনপিআরও এনআরসির আগে যেটা করার কথা দেখবে, এখনই ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা লোকজনকে ট্রেনিং দাও যাতে সামনে বছর গোড়ায় এনপিআর শুরু হবে, তাতে যাতে অংশগ্রহণ করে। এটা হচ্ছে ডাইকাটমি, এটা হচ্ছে দোগলা নীতি বলে, দুমুখ নীতি বলে, সাপের মুখেও চুমু খাবো ব্যাঙের মুখেও চুমু খাবো। মমতা ব্যানার্জির রাজনীতির আসল রহস্যটা এটাই, সেটা যত তাড়াতাড়ি মানুষের কাছে পর্দাফাশ করা যায় তত মঙ্গল। দাদা আর একটা হচ্ছে প্যারা টিচারদের 19 দিন ধরে অবস্থান হচ্ছে, মানে আমি নিজে গিয়েছিলাম, আমরা সমস্ত শক্তি নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোটা বলেছি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সমস্ত শিক্ষকরা স্কুলে গিয়ে ছেলেমেয়েদের পড়াবেন তারা এখন রাস্তার ধারে ধর্ণা দিচ্ছেন, অনশন করছেন, অসুস্থ হয়ে উঠছেন, মারা গিয়েছেন দুজন, তার মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে আবার হাসপাতাল থেকে ফিরে এসে আবার অনশনে বসছেন। আমরা গোটা রাজ্যের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষকে, শিক্ষামুখী মানুষকে বলছি এদের সাহায্যে এগিয়ে আসতে হবে, কারণ সরকার এদের কথা শুনছেন না, সরকারকে বাধ্য করতে হবে। সাইনবোর্ড লাগিয়ে বলছেন দিদিকে বলুন, আর ওদিকে যখন প্যারা টিচারের ছেলেমেয়েরা গিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিয়ে অনশন করে বিকাশ ভবনের সামনে বসে আছে, তখন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী শুনছেন না, তাদেরকে শোনাতে হবে, কারণ এ দাবি মানতে হবে। আজকে স্কুল কলেজে শিক্ষকদের দেখছো, আগে তাদেরও এরকম অবস্থা ছিল, বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করে 60-এর দশকে 70-এর দশকে সত্যপ্রিয় রায় অনিলা দেবীর নাম অক্ষয় হয়ে আছে, তবে শিক্ষকদের মর্যাদা আর শিক্ষার জায়গাটা তারা কেড়ে নিয়েছিলেন, আজকে দাঁড়িয়ে এদেরকেও নিজের অধিকারটা কেড়ে নিতে হবে। কে হারিয়ে 3টে আসনে তৃণমূল জয় করেছে, তো তৃণমূল নেতৃত্বের দাবি যে এনআরসি বিরোধী হাওয়া, সেই হাওয়াটা তাদের পালে চলে এসছে, এক্ষেত্রে বামেরা এখন কি করবে? ওদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে বলো, আমরা মানুষের কাছে যাব, মানুষকে জড়ো করবো, আসল কথাটা বোঝাবো যে এনআরসি বিষয়টা নিয়ে এসেই তো হয় মোদী নয় মমতা, এপারে বা ওপারে এনআরসি চাও কি এনআরসি চাও না, তাহলে তৃণমূল চাও কি বিজেপি চাও, তাহলে আসলে গুয়ের রিপিট আর ওপিট দুর্গন্ধযুক্ত দুটোই আছে, তার আগে তো গুটাকে বার করতে হবে, তার এপিট ওপিটের কোনো ব্যাপার নেই। সেই জন্য আমাদের লড়াইটা আরও কঠিন, কিন্তু ওদের মুখোশটা আমাদের খুলতে হবে, এটা ঠিক। আমি তো নিজেও বলেছি অনেকটা রেফারেন্ডামের মতো হয়েছে এনআরসি নিয়ে, যেহেতু রাজ্য সরকার আছে তার অ্যাডভান্টেজ হয়েছে যে লোকের কাছে এরকম গেছে যে একটা সরকার করতে চাইছে আর একটা সরকার করতে চাইছে না। যতই জেলখানার গল্প বাইরে বেরিয়ে আসবে, যতই এনপিআরের গল্প বেরিয়ে আসবে, যত দিন যাবে তত লোকে বুঝতে পারবে, কারণ আমরা দেখিনি রেশন কার্ডের ব্যাপারে একই সঙ্গে যখন ওদের লাইনে ভিড় তখন এদের লাইনেও লাইন লাগাতে হয়েছে। যে রাজ্যে একটা রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড ঠিক মতো করতে পারে না নির্ভুল, তারা এনআরসি কীভাবে করবে? আর এখানে দাঁড়িয়ে এনআরসি যখন যদি হয় তাহলে রাজ্য সরকার এনআরসির বিরুদ্ধে না, রাজ্য এবং কেন্দ্র সরকার মিলেই করবে। আসলে যখন এনআরসি হয়েছিল তখন কি আলাদা করে হয়েছিল? সেখানে রাজ্য সরকারই মেশিনারি থাকে, সেখানে মুখ্যমন্ত্রী সেই অফিসারদের ট্রেনিং দিচ্ছেন, লিস্ট করছেন আর মুখে বলছেন ওটা লিস্ট করবে। তো আমাদের এটা আমাদের কাজ, তোমাদেরও কাজ সত্যটাকে উদ্ঘাটন করা, ওটা একটা মিথ্যাচার করছে, সে মিথ্যা মানুষটা ফাটবে। আপনি বলছেন আমার একটাই, আপনি মঞ্চে বললেন এনপিআরের কথাটা আপনার